এমসিকিউতে কম মার্ক পেয়েও যেভাবে ঢাকা ভার্সিটিতে টপ পজিশন করা যায়, আসলে বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? যে আমি এমসিকিউতে কম মার্ক পেয়ে কিভাবে টপ পজিশন করতে পারি, এ কথা হয়তোবা তুমি এর আগে কখনো শুনো নাই যে এমসিকিউতে কম মার্ক পাওয়া সত্ত্বেও ঢাকা ভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করা সম্ভব। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, তুমি যেটা শুনোনি সেটাই তোমার ভাই আজকে তোমাকে শোনাবে। তুমি এমসিকিউতে কম মার্ক পেয়েছো, কিন্তু তুমি কিভাবে ঢাকা ভার্সিটিতে টপ করতে পারো, অর্থাৎ টপ 300 থেকে 400 ভিতরে থাকতে পারো। তো একেবারে সিম্পল সাদামাটা তোমাকে একটা যুক্তি এবং রিয়েল প্রুফ তোমাকে দেখাবো বা দিব। তো তোমরা আমাকে অনেকে চেনো, তারপরে বলছি আমি হচ্ছে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি এফবিএস ফ্যাকাল্টিতে, আর আমি স্কলার্স এর ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। ওকে, তো আসো আমরা কিভাবে টপ পজিশন করতে পারি এমসিকিউ খারাপ করা সত্ত্বেও। তো আমি হচ্ছে সি ইউনিট কে দিয়ে উদাহরণটা দিয়ে থাকি, আমি মূলত সি ইউনিট কে বেশি ভালোবেসে থাকি, কারণ আমি সি ইউনিট এর স্টুডেন্ট ছিলাম। ওকে, তো আমাদের সি ইউনিটে কি কি থাকতো? আমাদের সি ইউনিটে ইংরেজি, ইংরেজি থেকে কোশ্চেন করা হতো, কোশ্চেন ইংরেজি থেকে মার্ক কত ছিল? 12 মার্ক। আমাদের বাংলা থেকে মার্ক কত ছিল? বাংলা থেকে আমাদের মার্ক ছিল হচ্ছে 12 মার্ক। তারপর হচ্ছে আমাদের কি হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানে কত ছিল? হিসাব বিজ্ঞানে আমাদের হচ্ছে 12 মার্ক ছিল। ওকে, 12 মার্ক। তারপরে আমাদের আরেকটা কি ছিল? আরেকটা ছিল ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাতে কত মার্ক? ব্যবস্থাপনাতেও সেম 12 মার্ক। এবং মার্কেটিং অথবা ফিনান্স, মার্কেটিং অথবা হচ্ছে ফিনান্স, তো এতে কত মার্ক? এতে হচ্ছে আমাদের 12 মার্ক। তার মানে আমাদের টোটাল মার্ক ছিল হচ্ছে 60 নম্বর, অর্থাৎ 60 নম্বর বা 60 মার্কের হচ্ছে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হতো বা হচ্ছে এখনো। তো এখন এই যে 60 মার্কের এমসিকিউ, আর রিটেন মার্কের এমসিকিউ কত ছিল? রিটেনে এমসিকিউ হচ্ছে কত মার্কের? রিটেনে এমসিকিউ হচ্ছে 40 মার্কের। তো এই 60 আর এই 40 টোটাল মিলে কত? টোটাল মিলে হচ্ছে 100 মার্ক, আর আমার যে রেজাল্টটা আছে সেই রেজাল্টে 20 মার্ক। তো এই মিলে টোটাল হচ্ছে আমার 120 মার্ক, আমাকে 120 মার্কের পরীক্ষা আমাকে দিতে হয়। তো এখন আসো আমাদের রিটেনে কি কি থাকতো। আমাদের রিটেনে থাকতো বাংলা টু ইংলিশ, অর্থাৎ বাংলা টু ইংলিশ, টু ইংলিশ, এটা এখানে কত? এখানে আছে 4 মার্ক। এরপরে থাকে ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা, এখানে মার্ক কত? এখানেও কিন্তু মার্ক আমাদের 4। এরপর আমাদের কিসে থাকে? আমাদের হচ্ছে ইংলিশ কারেকশন, ইংলিশ কারেকশন, ইংলিশ কারেকশন আমাদের মার্ক কত? এখানে আমাদের মার্ক 4। এরপর আমাদের থাকে হচ্ছে বাংলা কারেকশন, অর্থাৎ বাংলা সেন্টেন্স কারেকশন, বাংলা সেন্টেন্স কারেকশনে কত থাকে? এখানেও 4 থাকে। আমাদের অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এ কত থাকে? অ্যাকাউন্টিং এ আমাদের হচ্ছে 8 নম্বর থাকে, আমাদের এখানে কত? 8 নম্বর থাকে। এরপর ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্টে কত নম্বর থাকে? আমাদের ম্যানেজমেন্টে হচ্ছে 8 নম্বর থাকে। এবং পরিশেষে মার্কেটিং, মার্কেটিং অথবা ফিনান্স, মার্কেটিং অথবা ফিনান্সে কত নম্বর থাকে? এখানেও 8 নম্বর থাকে। তার মানে এই যে এই তো নম্বর মিলে আমাদের কত হচ্ছে? টোটাল 40 নম্বরের রিটেন পরীক্ষা। এখন ধরো তুমি এমসিকিউ তো খুব খারাপ করলে, খুব খারাপ মানে কি, অর্থাৎ তোমার খাতাটা জাস্ট এমসিকিউ দেখার পর তোমার রিটেন দেখবে এরকম একটা মার্ক তুমি পেলে। সাপোজ ধরো তুমি এমসিকিউ থেকে 60-এর ভেতরে যে 40 পেলে, 60-এর ভেতরে 40 পাওয়া কিন্তু খুব বেশি পাওয়া না, একেবারেই ল লেভেলের পাওয়া, অর্থাৎ তোমার রিটেন কিন্তু দেখা হতেও পারে তখন নাও হতেও পারে, মানে এরকম একটা পাওয়া। তুমি যদি 38-এর নিচে পেয়ে যাও, 38-এর নিচে পেলে তুমি শিওর থাকতে পারো তোমার রিটেন খাতা দেখা হবে না, কারণ যত সিট আমাদের সিনিয়র সিট কয়টা? 950টা, 950টা সিটের 3 দিয়ে গুণ করলে কত হয়? 3000। এই 3000 স্টুডেন্টের খাতা দেখা হবে, অর্থাৎ এমসিকিউতে প্রথম 3000 স্টুডেন্টের রিটেন খাতাগুলো দেখা হবে। তার মানে তুমি বুঝতে পারছো একেবারে এমসিকিউর কারণে অনেক স্টুডেন্ট বাদ চলে যাবে। এখন ধরো তুমি ন্যূনতম একটা মার্ক পেলে এমসিকিউতে 40 মার্ক পেলে, এরপরে তুমি কি করলে? তুমি রিটেনটে খুব একটা ভালো করে ফেললে। খুব একটা ভালো মানে কি? তুমি এইখানে 40 পেলে আর রিটেনে খুব একটা ভালো করার ফলে তুমি ধরো এইখানে আমাদের 40 মার্কের ভিতরে তুমি 30 পেয়ে গেলে। এখন দেখো তোমার কত হচ্ছে? 40 আর 30 70, টোটাল 70। আর তোমার রেজাল্ট কত? তোমার রেজাল্ট হচ্ছে 20, সমান কত হচ্ছে? 90। 90 আউট অফ কত? আউট অফ হচ্ছে 120, মানে 120-এর ভিতরে তুমি 90 পাচ্ছ।
এখন কথা হচ্ছে তুমি যদি 120-এর ভিতরে 90 পেতে পারো ভাই, আমি তোমাকে গ্রান্টি দিয়ে বলতে পারি তোমার পজিশন থাকবে টপ 300-400-এর ভিতরে। মানে 300-400-এর ভিতরে তোমার পজিশন থাকবেই। এখন এই যে তুমি এমসিকিউ তো কত কম পাচ্ছ, মানে ওয়ানলি তুমি তোমার খাতাটা রিটেনটা দেখার সুযোগ করে দিচ্ছ টিচারদেরকে, দেখেন আমার রিটেন খাতাটা দেখার সুযোগ করে দেওয়ার মতো তুমি মার্ক পাচ্ছ, মানে একেবারে নগণ্য একটা মার্ক পাচ্ছ। তার মানে তুমি যদি প্রত্যেকটা ইংরেজিতে আর্ট, বাংলায় আর্ট, হিসাব বিজ্ঞানে আর্ট, ব্যবস্থাপনায় আর্ট, মার্কেটিং আর্ট, তার মানে তোমার কিন্তু 40 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যায় আমাদের ইংরেজিতে 8 ওঠে না, দেখা যায় যে অনেকে 6 ওঠে, অনেকে 5 ওঠে। ইংরেজিতে কিন্তু মিনিমাম 5 পেতে হয়, এটা সবাই কিন্তু জানে। তো 5 ওঠে, 6 ওঠে, এরকম ওঠে, বাংলায় একটু কম ওঠে, হিসাব বিজ্ঞান এখানে দেখা যায় 8-9 উঠে যায়, ব্যবস্থাপনা মার্কেটিং এখানে 24-20-এর উপরে সবাই পাই। তার মানে তুমি ন্যূনতম একটা মার্ক পেলে হচ্ছে 40, আর রিটেনে তুমি 30+ উঠালে, তখন তোমার পজিশন কত আসছে 300-এর ভিতরে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে তোমাকে রিটেন ভালো করতে হবে। এখন রিটেন তুমি ভালো কিভাবে করবে, রিটেন কিন্তু নেগেটিভ মার্কিং নাই, বাট রিটেন তোমাকে তো ভালো করতে হবে, কারণ তুমি এমসিকিউতে খারাপ করে এসেছো। তো রিটেন ভালো করার জন্য তোমাকে যে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর এবং ইংরেজি বাক্যকে বাংলা বাক্যে রূপান্তর, এই দুইটা জিনিস তোমাকে খুব ভালো মতো শিখতে হবে। এবং ইংলিশ সেন্টেন্স কারেকশন, বাংলা ইংলিশ তাহলে ইংলিশ থেকে এই টোটাল 12 মার্ক যেটা আছে, এই 12 মার্কের ভিতরে তোমাকে 10 গেইন করতে হবে, অর্থাৎ তুমি এই 12 মার্কের ভিতরে তুমি 10 পাবে, এরকম একটা প্রিপারেশন তোমার থাকতে হবে। তার মানে তুমি এইখানে 10 পেয়ে গেলে আর অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর হচ্ছে কি মার্কেটিং, এগুলো থেকে ভাইয়া সত্যি কথা বলতে যে কোশ্চেন আসে, তুমি 3-8-24 না, হ্যাঁ 3-8-24, তাহলে 24-এর ভিতরে এইখান থেকে যে কোশ্চেন আসবে ভাইয়া, তুমি বিশ্বাস করবে কি না আমি জানি না, তুমি তার ভিতর থেকে বিষ উড়াতে পারবে। এটা তোমার ভাইয়া তোমাকে বলছে, তুমি এটা প্রয়োজনে অ্যাডমিশন যখন দিবে তখন বিষয়টা হচ্ছে তুমি যাচাই করে নিও। তার মানে তুমি এইখান থেকে 24-এর ভিতরে তুমি 20 অটোমেটিক্যালি তুলতে পারছো। আর তোমার এইখানে ইংলিশ থেকে কত তুলছো, ইংলিশ থেকে ধরো তুমি 10 তুলতে পারো নাই, তুমি তুলছো হচ্ছে 8 তুলছো। আর এইখানে বাংলা কত, বাংলা কারেকশন, বাংলা কারেকশনে 4-এর ভিতরে তুমি 2 তুলছো, তার মানে 8-8-10, 10-20 হচ্ছে কত 30, তার মানে টোটাল তুমি 30 হচ্ছে তোমার রিটেন হয়ে যাচ্ছে। এখন রিটেন হওয়ার 30 আর তোমার এমসিকিউ তো 40, টোটাল হচ্ছে 70, তোমার যে রেজাল্ট ছিল সেখানে 20, অথবা তোমার যদি জিপিএ কম থাকে সেখানে 18-19, তার মানে তোমার 88-90 এর ভিতরে তো কিন্তু তোমার মেরিটটা থাকছে বা তোমার যে মার্কটা সেটা কিন্তু থাকছে। আর তোমার যদি 90 এই ঘরেটা মার্ক থাকে, তাহলে আমি তোমাকে বললাম তোমার টপ 300-এর ভিতর তুমি প্লেস করবে, তোমার মেরিট হবে 300-এর ভিতরে। এখন রিটেন ভালো করতে হলে তো ভাইয়া তোমাকে রিটেন শিখতে হবে, যেহেতু ইংরেজিতে বেশি মার্ক, তার মানে ইংরেজিটাকে তোমাকে বেশি ফোকাস করতে হবে। ওকে, তোমাদের জন্য কোনো প্যারা নেই, তোমার ভাইয়া তোমাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল একটা কোর্স, তোমাদের সি ইউনিটের জন্য একেবারে স্পেশাল রিটেন কোর্স। তো এই রিটেন কোর্সে আমরা বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর এবং ইংরেজি বাক্যকে বাংলায় রূপান্তর শিখবো, ইংলিশ সেন্টেন্স কারেকশন এটাও আমরা এই কোর্সের অন্তর্ভুক্ত রাখবো। অর্থাৎ ইংরেজির এই যে 12 মার্কটা আছে, আমাদের টার্গেট থাকবে হচ্ছে 10+ উঠানো, অর্থাৎ 12-র ভিতরে যাতে আমরা মিনিমাম 10 পাই, এইরকম একটা প্রিপারেশন আমাদের ধরে রাখা। এখানে আমাদের কোর্স ফি মাত্র 490 টাকা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে, যাতে তোমরা নিজেরা একটু আর্থিক সংকটে থাকা সত্ত্বেও, কারণ অ্যাডমিশন সময় কিন্তু অনেকটা আর্থিক সংকট হয়ে থাকে, বই কিনতে হয়, এ কোচিং সে কোচিং এটা সেটা দিয়ে অনেক আর্থিক সংকট হয়ে থাকে, সেই আর্থিক সংকটের মধ্য দিয়েও তোমরা জাস্ট ন্যূনতম একটা কোর্স ফি দিয়ে আমার এই কোর্সে জয়েন করতে পারো। এইখানে ক্লাস থাকবে 20+, অর্থাৎ তোমার অ্যাডমিশনের আগ পর্যন্ত, তোমার অ্যাডমিশনের আগের দিন পর্যন্ত আমাদের ক্লাস কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখানে ক্লাস শুরু হবে 10-ই জানুয়ারি থেকে। আর বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল অথবা মেসেজ করে জানতে পারো। এবং এটাই হচ্ছে আমার বিকাশ রকেট নগদ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে তুমি টাকা পাঠিয়ে আমার কোর্সটাতে ভর্তি থাকতে পারবে। আর কথা হচ্ছে তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে কি করতে পারো, তুমি যদি আমাদের কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলে চলে গিয়ে দেখো যে ইংলিশ রিটেন পেইড কোর্স 2024 একটা ভিডিও তোমাদের দেখানো দিয়েছি, যে এই ভিডিওতে আসলে আমাদের পেইড কোর্সে কি শেখানো হচ্ছে, তোমাকে এই ভিডিওটা দেখানো হবে, দেখতে হবে যে আমাদের পেইড কোর্সে কেন তুমি ভর্তি হবা। তোমাকে এটা তো প্রথমে তোমার এটা ধারণা আসতে হবে যে আমাদের পেইড কোর্সে তুমি কেন আসবে, এত তো পেইড কোর্স রেখে আমাদের এই জঘন্য একটা পেইড কোর্সে তুমি কেন আসবে। তো এটা ক্লিয়ার করার জন্য তুমি এই 2 মিনিটের একটা ভিডিও দেখো, দেখার পরে তুমি ক্লিয়ার হয়ে যাবে, ভালো লাগবে, আমাদের পেইড কোর্সে আসবে, না আসলে কোনো সমস্যা নাই, তোমার জন্য ফ্রি ব্যবস্থা আছে। ফ্রি ব্যবস্থা কি, এই দেখো
ইংলিশ রিটেন কোর্স 2024 প্লে লিস্ট, এই প্লে লিস্টে যাও, এই প্লে লিস্টে যেয়ে দেখো যে এইখানে আমি টোটাল 10টা ক্লাসের মতো আপলোড করে দিয়েছি একেবারে ফ্রিতে ভাই। আমার পেইড কোর্সগুলো তোমাকে ফ্রিতে দিচ্ছি, জাস্ট এইখানে তুমি বেশি বেশি এক্সারসাইজ পাচ্ছ না এবং অনেকগুলো টেকনিক মিস করছো। অর্থাৎ ফ্রিতে তোমাকে ফ্রিতে সবগুলো দেওয়া কখনো পসিবল না, কখনো কেউ দিবেও না, আমাদের ব্যতিক্রম নেই। তোমাদের এখান থেকে যতগুলো ফ্রিতে দিয়েছে আশা করি ততগুলো করতে পারলেও এনাফ একটা প্রিপারেশন তোমার হবে। বাট আমি বলবো তুমি যদি আমার পেইড কোর্সে আসতে পারো তাহলে আমি আশা করি তুমি রিটেনে খুব ভালো করতে পারবে এবং তোমার এমসিকিউ কম হওয়া সত্ত্বেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ একটা পজিশন করতে পারবে। ওকে, তো এখন কি রিয়েল প্রমাণটা কি? তোমাকে তো বললাম আমি তোমাকে একটা রিয়েল প্রমাণ দেবো, তোমাকে একটা রিয়েল প্রুফ দেবো, সেটা কি? আমার একটা বন্ধু ছিল, তো এই বন্ধুর কি হয়েছিল, ওই বন্ধু হচ্ছে আমার এমসিকিউতে, আমার বন্ধুটা এমসিকিউতে পেয়েছিল হচ্ছে 52, এমসিকিউতে 52, খুব কম কথা না, কিন্তু এমসিকিউতে 52 মার্ক পেয়েছে সে। আর সে রিটেনে কত পেয়েছে? রিটেনে পেয়েছে হচ্ছে মাত্র 14। 52 আর 14 যোগ করলে কত হয়? 6, 6, 66 আর রেজাল্টে 20, তার মানে কত হয়েছে? 84, 84, রেজাল্টে 20 ছিল না, হয়তো 19 বা 18 ছিল, 82.25 এরকম হয়েছিল। তো এই যে 82.25 হওয়ার কারণে তার পজিশন এসেছিল হচ্ছে 793। ওকে, 793 এসেছিল তার পজিশন, তার মানে সে এমসিকিউ কিন্তু অনেক ভালো করা সত্ত্বেও তার পজিশনটা কিন্তু অনেক দূরে চলে গেছে। আর আমি তোমাদেরকে দেখিয়েছি তুমি যে এমসিকিউ খারাপ করবে কিন্তু রিটেন ভালো করে তুমি তোমার পজিশনটাকে 300-এর ভিতর রাখবে। কারণ ভাইয়া এমসিকিউ তোমার খারাপ হতে পারে কিন্তু রিটেন যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, এখানে তোমার রিটেন যদি তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে 40-এর ভিতরে ভাইয়া 30 পাওয়ার কোনো কঠিন কিছু নয়। তো তোমার প্রিপারেশনটাকে ভালো করতে চাইলে আমার রিটেন কোর্সে আসতে পারো, আদারওয়াইজ নাও আসতে পারো, এটা তোমার একান্ত ব্যাপার। কারণ আমি একটা কথাই বলি সারা দিন শেষে যে ঢাকা ভার্সিটিতে একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, যেহেতু ঢাকা ভার্সিটিতে একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে সেহেতু তোমাকে পরিশ্রম করতে হলে খুব কঠোরভাবে পরিশ্রম করতে হবে, হোক সেটা শারীরিক, হোক সেটা মানসিক, অথবা হোক সেটা আর্থিক। তুমি পরিশ্রম করলে একবারই করো যাতে দুইবার তোমাকে আর এই ঢাকা ভার্সিটির যে অনুভূতি যে আবেগটা ছিল এটা তোমাকে তাড়া করে না বেড়ায়। তুমি একবারই পরিশ্রম করো, একবারই সফলতা অর্জন করো। আশা করি তুমি আমার কোর্সে ভর্তি হবে এবং ভর্তি হওয়ার পর আমাদের জার্নিটা খুব ভালো যাবে এবং তুমি ভালো একটা পজিশন করতে পারবে।